প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 75 এর পর অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে যুবকদের হাতে অস্ত্র এবং অর্থ তুলে দিয়েছিলেন সামরিক শাসক জিয়াউর রহমান। আওয়ামী লীগ ক্ষমতায় এসে যুব সমাজকে দিয়েছে শিক্ষার আলো। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে যুবশক্তিকে গড়ে তুলতে কাজ করছে সরকার। শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শাহালি জয় রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন যুব উদ্যোক্তারা। প্রধানমন্ত্রীর পক্ষে 11 যুব উদ্যোক্তার হাতে পদক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আর গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় 75 পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অবৈধ ক্ষমতা ধরে রাখতে যুব সমাজকে এ সময় বিপথগামী করেছেন জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান এদেশের যুব সমাজ যারা মেধাবী, এক হাতে তাদের হাতে পুরস্কার যেমন তুলে দিয়েছে, অপর হাতে তাদের হাতে অস্ত্র অর্থ দিয়ে তাদেরকে বিপথে পাঠিয়েছে। তাদেরকে তার অবৈধভাবে দখল করা ক্ষমতাকে টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অস্ত্রের ঝঞ্ঝাড়ানি, সেখানে শিক্ষার পরিবেশ নষ্ট করা, যুব সমাজকে প্রকৃতপক্ষে অস্ত্রধারী একটা বাহিনীতে পরিণত করে নিজেদের উচ্চাভিলাষ চরিতার্থ করবার প্রচেষ্টা চালিয়ে বিভ্রান্তি পথে ঠেলে দিয়েছিল। শেখ হাসিনা বলেন, মেধাবী যুবশক্তি থাকলে একটি দেশের উন্নয়ন কেউ আটকে রাখতে পারে না। আজকে বিশ্বটা আমাদের হাতের মুঠোয়, কাজেই অনলাইনে ব্যবসা বাণিজ্য, চাকরি, ফ্রিল্যান্সিং করা নানা সুযোগ সুবিধা আমরা যেমন সৃষ্টি করে দিয়েছি, সাথে সাথে চতুর্থ শিল্প বিপ্লব যেটা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর হবে আমাদের দেশে বিদেশে, কাজে দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য এই চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত মানব শক্তি গড়ে তোলা তার ব্যবস্থাটাও আমরা নিয়েছি। 41 সালের উন্নত বাংলাদেশ গড়ার মূল কারিগর হবেন যুবারা স্মরণ করিয়ে দিয়ে সরকার প্রধান বলেন, যুব উন্নয়নে সবসময় গুরুত্ব দেয় সরকার। যুব সমাজকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।